ছিল ছোট টিউমার, সরকারি হাসপাতালে চিকিৎসা করে হয়ে গেল ক্যান্সার। টিউমার সমস্যা নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয় রোগী। রাজ্যের প্রথম সারির মেডিকেল কলেজে ভুল অস্ত্রোপচারের জেরে এখন পাকস্থলীর ক্যান্সার আকার নিয়েছে। বছরখানেক আগে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন, এখন কলকাতায় হাসপাতালে চিকিৎসা করিয়ে তিনি এখন শয্যাশায়ী। পশ্চিমবাংলায় আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ক্রমশ খুব খারাপ জায়গায় যাচ্ছে, মানুষের ভরসা কমছে, মানুষ হয় রাজ্যের মধ্যে নাহলে রাজ্যের বাইরে প্রাইভেট চিকিৎসার জন্য দৌড়চ্ছে। পেটের টিউমার কি চিকিৎসা হলো, এখন পাকস্থলীতে ক্যান্সার, রোগীর পক্ষ বলছে ভুল অস্ত্রোপচারের জন্য, এখন কি করবে, কোথায় কাকে প্রিন্সিপাল বসাবে আর কাকে প্রিন্সিপাল তাড়াবে আর কোথায় কে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবে অথবা কে থাকবে না, এই নিয়ে যদি মত্ত থাকে একটা দপ্তর, আর সে দপ্তরের মুখ্যমন্ত্রী মন্ত্রী যদি হন মুখ্যমন্ত্রী, তাহলে দপ্তরটা যা হবে তাই হচ্ছে, মানুষ কোনো সুরাহা পাচ্ছে না।